ये दुनियार मुसलमान ये दुनियार भुक्ति के एक जन जीवित अवस्थाएं जन्नतर मध्य से गो जर नाम हलो इद्रीस सल्ला इद्रीस नबी जन्नतर मध्य जाइया रास्ते चाहे ना अल्लाह कय बंधुरे तुमि आमार नियामत पाइया भुइला गेला আমার জান্নাত পায় তুমি পাগল হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমি তোমার জান্নাতের পাগল নই আমি শুধু তোমার পাগল আল্লাহ কয় ইদ্রিসে তাহলে কেন জান্নাত থেকে আসো না কয় আল্লাহ গো আমার মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যাই নাই আল্লাহ কো আজরাইল দেরি করিস না দৌড়া যা আমার বন্ধুরে জানাই আয় তার মৃত্যুটা কেমনে হলো আজরাইল সাল্লাম দৌড়ে এসে ডাকতে বলে আল্লাহর বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম কো আপনার কদমের মধ্যে আমার আল্লাহ পাঠা দিয়েছে ইদ্রিস নবী কাজরাইল রে আগে বলো আমার মরণটা কেমনে হয়েছে আজরাইল কয় হুজুর আপনি মায়ের স্তনে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার জানটা ঠিক এই রকম নিছি গো নবী আপনার গায়ের মধ্যে শুধু হাতের পরশটা বুলায়া দিছি নবী গো একটু কষ্ট দিই না আপনার মৃত্যুরা সব চাইতে আসানে নিছি গো নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই যন্ত্রণা আমার গায়ে এত কষ্ট দিছে রে এই মৃত্যু যন্ত্রণা আমি ইদ্রিসের গা থেকে কোন যাই নাই আজরাইল রে যাদের জানটা তুমি জোর করে সিনা নাও যাদের তুমি কষ্ট দাও যারা পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হে মতলবের বাজানেরা গাজীপুরের বাজানেরা শুই না নাও এই মরণের পেয়ালা পান করতেই হবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই হয়তো দুদিন আগে নাই তো দুদিন পরে এই দুনিয়ার ম্যাচের যেতেই হবে চলে রে মুসলমান কার জন্য বাড়ি করো কার জন্য ঘর কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যভিচার কার জন্য অন্যায় কর রে মুসলমান এই দুনিয়ার কেউ তোমার না অন্ধকার কবর একমাত্র তোমার ঠিকানা এমন আমল কর রে মুসলমান আমল ছাড়া কবরে যাইও না সৎকায় জারিয়া নেককার সন্তান বানাও এমন সন্তান রেখে গেছো জীবনে বাবার কবরটা পর্যন্ত চিনে না এই গোরস্থানে বাবার কবরটা আছে আয়া ইমাম সাহেব রে জিগা ইমাম সাহেব হুজুর আমার আব্বার কবর কোনটা এমন কপাল পোড়া সন্তান রেখে গেলাম মা বাবার কবরটা পর্যন্ত ছেড়ে যায় এই রকম সন্তান রেখে লাভ কি রে মুসলমান এই জিন্দেগির মধ্যে নিজেও আমল করলাম না সন্তানাদি একটাও ভালো করে গেলাম না ওই কবরটা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না জোরে জোরে বলেন ঠিক কি না আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান কবরের ভয় যার মধ্যে আছে অন্তরের মধ্যে যার আছে সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না অন্যায় করতে পারে না ব্যভিচার করতে পারে না এই দুনিয়ার মধ্যে অন্তরের মধ্যে যাদের ভয় আছে রে মুসলমান যার দিলের মধ্যে আল্লাহর ভয় রাসূলের প্রেম যাদের মধ্যে আছে রে মুসলমান এই দুনিয়ার মধ্যে সমস্ত খারাপ কাজ থেকে সে ফিরছে এত ওয়াজ এত বক্তা এত মসজিদ এত মাদ্রাসা আজকে মসজিদগুলো হয়েছে সুন্দর চাকচিক্যা মানুষের ইমান নাই ইমান নাই আগের যুগে মসজিদ গুলো ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা এখন মসজিদ হইছে পাকা মানুষের ইমান একেবারে ফাঁকা ও মুসলমান মসজিদ মাদ্রাসা বাড়ছে বক্তার অভাব নাই একটা বক্তার ভিতরে আমল নাই আজকে বক্তা দেখা যায় বক্তার বাড়ি যায় দেখা যায় 21 ইঞ্চি কালার টিভি ঝুলিয়া বউ নিয়ে বসে আছে বউ বেগানা পুরুষ নিয়ে বসে আছে আজকে হাজার সমাজ আজকে নষ্ট হয়ে যায় আজকে আমাদের ফ্যাটকারি ভালো না আজমালটা কেমনে ভালো হয় এই মুসলমান শুনে নাও কথাগুলো বলতে হয়
হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহুর কদমে এক বিদাতার সন্তানের টানতে 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 নিয়ে আসলেন ডাকতে বলে হে আল্লাহর নবীর সাহাবী ইসলামের দ্বিতীয় ও মুসলমান রাসূলের দ্বিতীয় খলিফা খলিফা আমিনুল মুমিনিন আপনার কদমের মধ্যে আমার সন্তানের বিচারের জন্য আনছি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু ए जुबक बंधुरे तु आसुना जाओ देलेर कांडा लागा शोनो खलिफा तुमार सन्तान के आमार कदमेर मध्य आनछो কয় হুজুর আমার সন্তান এমন অপরাধ করছে যার বিচার কঠিন থেকে কঠিন হওয়া লাগবে এক নাম্বার অপরাধ আমার সন্তান এই দুনিয়ার মধ্যে এক নাম্বার অপরাধ সে জিনা ব্যভিচার করে দুই নাম্বার অপরাধ সে মাদকদ্রব্য সেবন করে গাঁজা মদ্যপান বা এগুলো সেবন করে তিন নাম্বার অপরাধ সে মানুষ হত্যা করে হুজুর এই তিনটা কঠিন কঠিন অপরাধ আমার সন্তানের মধ্যে আছে খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু চোখ দুইটা বড় লাল হয়ে গেল ডাকতে বলে বিদ্দারে তুমি তোমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছো যদি সত্য নি অভিযোগ বলে হুজুর আমার কথা বিশ্বাস না হলে আমার সন্তানের জীবন এবার খলিফা হযরত উমরে ফারুক ডাকতে বলে যুবক তোমার বাবা যে তোমার বিরুদ্ধে অভিযোগ করছে অভিযোগ কি সত্য নি তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগগুলো করেছে সত্যি নি এক নাম্বার যুবক বলে হুজুর এক নাম্বার জিনা অভিযোগ সত্য দুই নাম্বার সত্য তিন নাম্বার সত্য আল্লাহু আকবার আল্লাহু আকবার খলিফা হযরত আমিনুল মুমিনিন কয় যুবক তো এক নাম্বার তোমার বাবা অভিযোগ করছে তুমি জিনাকারী নি কয় হ্যাঁ হুজুর দুই নাম্বার তুমি মাদক সেবিকা কয় হ্যাঁ হুজুর তিন নাম্বার তুমি এই দুনিয়ার মধ্যে কি করছো মানুষ হত্যা করছো বলে জি হুজুর কয় তিনটা অপরাধী বড় মারাত্মক অপরাধ এই তিনটা অপরাধের জন্য তোমার কঠিন বিচার হবে রে যুবক যুবক বলে খলিফা হযরত উমরে ফারুক আমি জানি আপনি ন্যায়ের প্রতীক আপনার কাছে আমি সঠিক বিচার পাবো বলে আমার বাবা যখন হাতটা ধরেছে আমি বাবার সঙ্গে কোনো জোরাজুরি করি নাই বাবার সঙ্গে কোনো আমি তাফলিং করি নাই বাবা যখন হাতটা ধরেছে আপনার কদমের মধ্যে আমি আস্তে আস্তে চলে আসছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু এ যুবকরা ওয়া শোন রে বাবা সারা জীবন আলোচনা শুনলা একটু কথা বলে যাই হযরত তোমার বলে দুনিয়ার মধ্যে কত যুবক দেখলাম কিন্তু তোমার মতো এমন যুবক দেখি নাই তোমার শিরসে থাবে এত কঠিন বিচার তারপরে তুমি মাথা পেতে মেনে নিলা যুবক বলে হুজুর আমার বিচারের আগে একটা কথা আমার আছে হুজুর একটা দাবি আপনার কাছে আছে খলিফা হযরত উমরে ফারুক বলে যুবক রে তোমার কি অভিযোগ তোমার কোন কি আবার বিচার ডাকতে বলে হুজুর আমি জানি আপনি ন্যায়ের প্রতি আমি জানি আপনি ন্যায় পর নয় আপনার কদমের মধ্যে আমার বিচার হবে এটা আমি জানি তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার এ যুবক বন্ধুরা কয় আমার বিচারের আগে বিচার করা লাগবে আমার বাবার খলিফা উমরের চোখ দুইটাই বড় বড় লাল হয়ে গেছে ডাকতে বলে যুবক রে তুমি জানো কার বিরুদ্ধে অভিযোগ করো যুবক বলে জি আমি জানি বলে হুজুর আমি জানি কয় যুবক রে তুমি কি জানো না জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আরেকটা দরজার নাম তোমার বাবারে যুব তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করলা তোমার অন্তর একবার কাঁপলো না যুবক বলে হুজুর এই জন্য অন্তর কাঁপে না আমি জানি আপনি ন্যায়ের প্রতি আপনার কদমের মধ্যে নাই বিচার পাবো এই জন্য আমার অন্তর কাঁপে নাই খলিফা হযরত তোমারে ফারুক ডাকতে বলে যুবকরে কি অভিযোগ বলো বলো হুজুর আমার তিনটা অপরাধ তিনটা অভিযোগ নাম্বার ওয়ান এক নাম্বার আমার আব্বা আমাকে একটা ভালো মা দেয় নাই আমার যে মাটা দিছে মা হলো জিনাকারিনী
যে মাটা দিছে সেই মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মাটা দিছে সেই মাটা বেপরদায় চলাফেরা করে, যে মাটা দিছে সে একটা দাউস মহিলা। আল্লাহর নবী ও আল্লাহর নবীর সাহাবী, এক নম্বর অপরাধ আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে ছেলের জন্য দোয়া চাও, মেয়ের জন্য দোয়া চাও। আমরা এখন ধলা পুজুরি, সামরা ধলা পুজুরি হয়ে গেছি রে মুসলমান। এক নম্বরে ফ্যাটকারি ভালো না, মাল ভালো হয় কেমনে? ও ভালো না। জোরে বলেন ঠিক কি না? দুই নম্বর অভিযোগ, আমার আব্বা আমার একটা ভালো নাম রাখে না। আমার নাম রাখছে লালটু বা বল্টু, ভালো একটা নাম আমার আব্বা রাখে নাই। তিন নম্বর অপরাধ, আমার আব্বা মা আমাকে কোরআনের কোন আয়াত শিক্ষা দেয় নাই, আমাকে একটা কোরআনের জ্ঞান আমার ভিতরে দেয় নাই। আজকে যুবক বন্ধুরা, আজকে মাদ্রাসায় পড়তে দিলে আপনাদের অনেক কষ্ট হয়, কোন জমলে হবে, সন্তারা হবে। আমি মনে করি বাজান রে, আজকে যারা এই সমস্ত কর্মের সঙ্গে লিপ্ত, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পড়াবো। আর একবার দরখাস্ত করেছিলাম আমার উপরে যায়, আজকে মাদ্রাসার কলঙ্ক যারা করতে চায়, যারা বলুগার করে, তাদেরকে আইনের আওতায় আনা লাগবে না, তাদেরকে পৃথিবী থেকে একবারে করজ দিয়ে শেষ করে দেওয়া হোক। জোরে বলেন ঠিক কেনা? একেতে মুসলমান গভীর মনোযোগ। একটা কুরআনের আয়াত শিক্ষা দেন নাই, হাদিস শিক্ষা দেন নাই, তিনটা অপরাধ আমার বাবা করছে। আগে বিচার, আজকে আমার এই পিছনে সন্তানরা সর, পিছনে মানুষ হত্যার, পিছনে জিনা করার পিছনে সবচেয়ে বড় দায়ী আমার মা বাবা। আল্লাহ আরো আগের যুগে দেখেছি কোন কন্যার সন্তান বিয়া শাদী হতে হলে, কোন পূর্বাদান যুবকের বিয়া শাদী হতে হলে মাতৃকুল পিতৃকুল দাদার কুল দাদির কুল নানির কুল গবেষণা করা হতো, পর্যবেক্ষণ করা হতো, ওই গোষ্ঠীর মধ্যে সরবাত পার আছে কিনা, ওই গোষ্ঠীর মধ্যে ডাকাত সন্তান আছে কিনা, বাদন ওই গোষ্ঠীর মধ্যে মাদক দ্রব্য সেবনকারী আছে কিনা। এখন তার গার্জিয়ান লাগে না, ধলা চামড়া পালি বাজান চলে। আজকে এই ধলাগুলো কলঙ্কের মালা গলায় দিতেছে রে যুবকেরা, শুনে লন। একটা ফকিরের মেয়ে বিয়ে করেন, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে করেন, ওই মেয়েটা কোরআন পড়তে পারে, ওই মেয়েটা ফরজগার, ওই মেয়েটা রোজা রাখে, ওই মেয়েটা নামাজি, এমন একটা মেয়ে বিয়ে করে যে মেয়েটার বাবা বাবার শ্বশুর শাশুড়ির খিদমত করে, যে মেয়েটা পর্দা করে, এমন একটা মেয়ে তুমি ঘরে নাও। ফ্যাটকারি ভালো হবে, মাল ভালো হবে, আজকে ফ্যাটকারি খারাপ, এর ভিতরে থেকে ভালো মাল আশা করা যায় না রে বাবা। এই জন্য আগে মালকানা ভালো করো, ফ্যাটকারি ভালো করো, তবেই শান্তি পাবা। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আগে বিচার করেন আমার বাবা, এই পথে আসার জন্য আমার বাবা দায়ী, আমাকে একটা ভালো মা দেয় না, মাটা তোমার ভালো না, প্রাথমিক বিদ্যালয় যে আমার শিক্ষা দেবে, সে শিক্ষা নিয়েই তো আমাকে কখনো আলিম বাতাসি নাই নাই, ভালো নামটাও রাখে নাই, সব চরিত্র তো আমি বে চরিত্রের মধ্যে খারাপ চরিত্র নিয়েই তো জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার। আরো আরে বাংলাদেশ ডিজিটাল করতেছি, কিন্তু আজকে 9-10 এর ছাত্র হাত হাত ধরে টানাটানি করতেছি, এর একটা কারণ আছে। রাসূলের সুন্নাত তরিকার মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আসে নাই। রাসূল বলছে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম তার গায়ে যত রক্ত পানি লেগে থাকে রে মুসলমান, এই রক্ত পানি গুলো ঠান্ডা লাগার ভাব যদি থাকে, তার গাটা সুন্দর করে মোছায় দাও, সুন্দর পরিষ্কার নাকড়া পরিষ্কার কাপড় দিয়া টিস্যু দিয়া তার গায়ের ময়লা গুলো রক্ত পানি গুলো মুছে দাও। যদি গোসল করার মতো পরিবেশ হয় গোসল করাও, এবার তার নাভি কাটার আগেই তুমি আজান দাও, তোমার সন্তানের কানের মধ্যে আজান দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমিন বলেন আমিন বলেন আমিন। আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আজানটা কে না পারে, শিক্ষিত অশিক্ষিত সবাই তো দুই এক কলি জানে, জোরে বলেন ঠিক কি না? পারে না? এখন সন্তানের কানে তুমি আজান দাও, দেখা যায় আমাদের দেশের 90% সন্তানের কানে আজান যায় না, কারণ এই 90% সন্তান গুলো হাসপাতালে জন্ম নেয়, হাসপাতালে নার্সেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ডাক্তাররা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এই সন্তানের কানে আজান যায় না, এই সন্তান বড় হয়ে আজান তার ভালো লাগে না, যখন আজানের ধ্বনি দেয় মোবাইল টেপে আজানের দিকে খেয়াল করে না, যখন আজান দেয় বাজান টিভির বিসিআর এর সাউন্ড বাড়ায় দেয় আজান ভালো লাগে না, আজান দিলে বিছনায় ঘুম আসে, আজান দিলে একটা অলসতার মধ্যে কাজ করে, কারণ ওই সন্তানের কানে আজান পৌঁছায় নাই, জোরে বলেন ঠিক কি না? এ যুবক বন্ধুরা শুনে নাও, এবার তুমি নবী কাটলাম, রাসূল বলে গেছে তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে ওই মায়ের স্তনের দুধ যদি সে মুখে নিতে পারে চাটা দিতে পারে তুমি চাটা দিও, যদি গালে নিয়ে ছাড়তে না পারে তোমার ওই মায়ের স্তন থেকে একটু দুধটা গেলে নাও, গেলে নিয়ে মায়ের গালের মধ্যে সন্তানের গালে দাও, জিব্বায় দাও, যখন কোন সন্তানের মায়ের প্রথম দুধটা যখন সন্তানের গালে পড়বে ওই মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসা পয়দা হয়ে যাবে, যে সন্তান বাদান যে মায়ের দুধ পান করেছে জন্ম নিয়া সেই সন্তান কোনোদিন মার গায়ে লাথি মারে না, সেই সন্তান মাকে বাড়ি থেকে বের করে দেয় না, যে সন্তানের দুধ পান করেছে মুসলমান এই সন্তান মাকে হত্যা করে না, এই সন্তান মাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়ায় দেয় না, খবর নেন বাবা আজকে যে সমস্ত সন্তানেরা বাবাকে মারপিট করে বাবাকে মাকে মারপিট করে ঘর থেকে বাইর করে দেয়, দেখা যায় ধর্মের পরে সন্তানের মায়ের দুধ দেয় না, দিছে ডানু, এই ডানুর কোটো আনে, বিদেশি ডানুর কোটো আনে সন্তানের গালে দেয়, ওই সন্তান মায়ের প্রতি ভালোবাসা থাকে না, ডানুর প্রতি থাকে টান, ওই দেশের প্রতি থাকে না টান, মায়ের প্রতি থাকে না মহব্বত প্রেমরে মুসলমান। আমার নবী বলল কি আমরা করলাম কি, এবার সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তুমি কি করো, ওই সন্তানের মুখের মধ্যে জান্নাতি খাবার মধু দাও, মধু বা চিনি মিষ্টি জাতীয় কোনো খাবার তার ঠোঁটের মধ্যে দাও, ওই সন্তান বড় হয়ে গাজার প্রতি নিশা হবে না, মদের প্রতি নিশা হবে না, ইয়াবার প্রতি তার নিশা হবে না, আজকে সন্তানের গালে মধু দিলা না, সব দিক থেকে ভুল করলা, আর সন্তানের জন্য দোয়া চাও, সমাজ নষ্টের জন্য তুমি গুরুজন দায়ী, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এবার রাসূল বলছেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় খবর তার নাম রাখবি না, 7 দিন যখন অতিবাহিত হয়ে যাবে, 7 দিন যখন সময় হয়ে যা পার হয়ে যাবে ওই সন্তানের, এ মুসলমান মাতার চুলগুলো যদি কাটার মতো হয়, যদি মাথাটা একটু শক্ত হয় মাথার চুলগুলো নেড়া করে দাও, যদি শক্ত না হয়, যদি কাটার মতো না চাচার মতো না হয় উপর থেকে সেটে দাও, সেটে দিয়ে যদি পুরুষ হয় 2টা পশু, মেয়ে হলে 1টা পশু, গরিবত্বার কারণে যদি 2টা পশু তুমি কিনতে না পারো, জোগাড় করতে না পারো, তবু 1টা পশু কুরবানি করো, তোমার সন্তানের আকিকা করো সুন্নাতে রাসূল, এবার সুন্দর একটা নাম রাখো বাদান, আমাদের সন্তানাদের নাম আজকাল ওইভাবে হয় না, দেখা যায় বিয়ের রাত্রেই নাম রাখা কমপ্লিট, জোরে জোরে কোন ঠিক কি না? বিয়ের রাত্রে স্বামী স্ত্রী এখনো মিলন হয় নাই, আরে আগে আসেন আমার কাছে ভয় পান কেন, মিলন এখনো হয় নাই, আমাদের দেশে বলে গাছে কাঁঠাল গোফে তেল, আপনাকে দেশে কি কয়, গাছে কাঁঠাল, বিয়ের রাত্রে বলতেছে আমি নিয়ত করছিলাম যদি একটা ছেলে হয় তাহলে নাম রাখবো শাহরুখ খান, বৌতি করতেছে আমিও তো যখন কলেজে পড়ি নিয়ত করছিলাম যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো কারিনা, কথা কন কথা কন, এই কপাল বুড়া এখনো মিলনই হই নাই নাম, পেটের ভিতর থাকতে না, এই সন্তান কখনো ভালো হতে পারে না, এই সন্তান যদি এলেম অর্জন করে রাসূলকে ভালোবাসতে পারে না, কারণ রাসূলের সারা রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার 2 জন, একজনের নাম হযরত আমির হামজা আর একজনের নাম আব্বাস, বিশ্ব
বিশ্বাস করবেন না আমরা এখানে যারা আছি 99% নাম পেটের ভিতর আলতাসন হয়ে গলি পরেই নাম রাখছে ভাই ছেলে হবে নাম রাখা কমপ্লিট মেয়ে হবে নাম রাখা কমপ্লিট তাহলে রাসূলের সুন্নাত তরিকা এক নাম্বার আমার জন্মগ্রহণ হয় নাই নামটা পর্যন্ত রাখি নাই রাসূল বলছে খবরদার সাতটা দিন যখন অতিবাহিত হবে তোমার সন্তান আকিকা করে সুন্নাতে রাসূল আমি রাসূল আল হাসান আল হুসাইনের নামটা পর্যন্ত রাসূল রাখছে এইভাবে এখন আপনি হয়তো আকিকা করতে পরে করেন কিন্তু সাত দিন পরে যদি না পারেন গরিবত্বের কারণে তবুও রাসূলের সুন্নাত আদায় করেন ওই সাতটা দিন পরে সন্তানকে কি করেন একটু মিষ্টি টিষ্টি খাওয়ালেন খাওয়ায় টয় দিয়ে একটু দোয়া করলেন দোয়া করে নামটা রাখেন একটা আলেমরে ডাক দিয়ে একটা মৌলানারে ডাক দিয়ে ইমাম সাহেবকে ডাক দিয়ে কাছে নিয়ে একটু দোয়া স্কুলের ভিতর দিয়ে সন্তানটারে যে হুজুর আমার সন্তানটার একটা ভালোটা নাম রেখে দেন কিন্তু আমাদের কপাল পুরা আমরা মৌলানা মানুষ গ্রামে গ্রামে ঘুরি যে নামটা পছন্দ হয় রেখে দিই বাড়ি যোগ করে আজকের নামটা এ বদরুজ্জামান বাহার এ আমার যদি ছেলে হয় এই নামটা রাখবো কথা বুঝছেন আরে কপাল পোড়া আজকে সন্তান আদি আজকে নষ্ট করার মূলে আমরা আর আমরা বলি হুজুর হুজুর দোয়া করেন ছেলে কত হবে না আরে সন্তান কেন কত কপাল খারাপ বুঝরে বলেন ঠিক কি না আর বুঝরে বলেন।